বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 2014 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজকের এই দিনে আমি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলাম। আজ বছর পূর্তিতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হাজির হয়েছি। আমার উপর যে বিশ্বাস ও আস্থা রেখেছিলেন, আমি প্রাণপণ চেষ্টা করেছি আপনাদের মর্যাদা রক্ষা করার। কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি সে বিচার আপনারাই করবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন একটি আদর্শ ও চেতনা ধারণ করে। বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র অস্বীকার হাত থেকে মুক্ত করে একটি সুন্দর জীবন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তার সেই আকাঙ্ক্ষা পূরণ করাই আমার একমাত্র ব্রত। বাংলার মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবনের অধিকারী হয়, জাতির পিতার এই উক্তি সর্বদা আমার হৃদয়ে অনুরণিত হয়। তাই সর্বদা আমার একটাই প্রচেষ্টা, কিভাবে বাংলাদেশের মানুষের জীবনকে অর্থবহ করব, সচ্ছল ও সুন্দর করে গড়ে তুলব। আমি আজকের দিনে শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লাখ শহীদ ও 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাও তাদের সহযোগিতাকারীদের প্রতি জানাই আমার সালাম। 1975 সালে 15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন। মাত্র 3.5 বছর জাতির পিতা সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার জন্য। একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত দেশটিকে যখন গড়ে তুলছিলেন এবং আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছিলেন, তখনই চরম আঘাত এলো। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমি ও রিহানা হারালাম প্রাণপ্রিয় মা বাবা, 3 ভাই, ভাতৃবধূদের এবং অন্যান্য আত্মীয় স্বজন সহ 18 জন সদস্যকে। বিদেশের মাটিতে ছিলাম বলে 2 বোন বেঁচে যাই, কিন্তু দেশে ফিরতে পারিনি আমরা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী শাসক আমাদের দেশে আসতে দেয়নি। সর্বহারা, নিঃস্বরিক্ত হয়ে স্বজন হারানোর বেদনা নিয়ে 6টি বছর বিদেশে কাটাতে হয়েছিল। 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে দলের সভাপতি নির্বাচিত করে, তখন সকল বাধা অতিক্রম করে প্রিয় দেশবাসী আপনাদের সমর্থনে আমি দেশে ফিরতে সক্ষম হই। রিফিউজি হিসেবে আমাদের অমানবিক জীবনের অবসান ঘটে। দেশে ফিরে একদিকে যেমন দলকে সংগঠিত করার কাজে মনোনিবেশ করি, অপরদিকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকে উদ্ধার করে জনগণের হাতে ফিরিয়ে দিতে চেষ্টা চালাই। চারণের বেশে সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছি। আপনাদের জীবন মান উন্নয়নে কি কি কাজ করতে হবে তারও পরিকল্পনা তৈরি করি। স্বজন হারাবার বেদনা নিয়ে যখন আপনাদের কাছে গিয়েছি, পেয়েছি অপার স্নেহ ভালোবাসা, পেয়েছি আত্মবিশ্বাস। অনেক চড়াই উচড়াই পেরিয়ে বন্ধুর পথ অতিক্রম করে 21 বছর পর 1996 সালে আমরা সরকার গঠন করে দেশবাসী সেবা করার সুযোগ পাই। 1975 সালের 15ই আগস্টের পরেই প্রথম আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পেল। বাংলাদেশের মানুষ সরকারি সেবা পেল। আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন সহ ব্যাপক উন্নতির পথে এগিয়ে গেল বাংলাদেশ। অপার সম্ভাবনা দৃশ্যমান হতে থাকল। বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, প্রতিবন্ধীদের সেবা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন জনজীবনে আস্থা সৃষ্টি করেছিল। কিন্তু 2001 সালের নির্বাচনে গভীর চক্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হলো না। এরপর দেশবাসী দেখেছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থ লুটপাট,
হাওয়া ভবনের দৌরাত্ম, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাইয়ের উত্থান, বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন সংসদ সদস্য সহ হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা, জমি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, মানি লন্ডারিং, দুর্নীতি। 63 জেলায় একসঙ্গে 500 জায়গায় বোমা হামলা হয়। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের র্যালিতে ভয়াবহ গ্রেনেড হামলা করে 22 জন নেতা কর্মী হত্যা, ব্রিটিশ হাই কমিশনের উপর গ্রেনেড হামলা, দেশব্যাপী নারীদের উপর পাশবিক অত্যাচার, সমগ্র দেশ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল। দেশবাসী প্রতিনিয়ত সে যন্ত্রণায় দাহ হচ্ছিলেন। এমনি পরিস্থিতিতে জারি করা হলো জরুরি অবস্থা। 7 বছর দুঃসহ যাতনা ভোগ করার পর 2008 সালের নির্বাচনে দেশবাসী আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলেন। আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি জনগণের সার্বিক উন্নয়নের জন্য। 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাত জোট সারা দেশে নির্মম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। নির্বাচনের দিন 582টি শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়, হত্যা করে প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 2013 থেকে 2015 এই 3 বছরে বিএনপি জামাত সন্ত্রাসীদের হাতে প্রায় 500 নিরীহ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। প্রায় 3,500 গাড়ি, 29টি রেলগাড়ি ও 9টি লঞ্চ পোড়ানো হয়, 70টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর এবং 6টি ভূমি অফিস আগুন দেওয়া হয়, মসজিদে আগুন দিয়ে পোড়ানো হয় পবিত্র কোরআন শরীফ। তাদের জিগাংসার হাত থেকে রেহাই পায়নি রাস্তার গাছ এবং নিরীহ গবাদি পশু। 1975 সালের 15ই আগস্ট থেকে 1996 সালের 23শে জুন পর্যন্ত 21 বছর এবং 2001 সালের 1 অক্টোবর থেকে 2009 সালের 6ই জানুয়ারি পর্যন্ত 7 বছর। এই 28 বছর বাংলাদেশের জনগণ বঞ্চিত থেকেছে। যারা ক্ষমতা দখল করেছে তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, জনগণের কল্যাণে তারা কোনো ভূমিকা রাখেনি। বরং আমরা জনগণের কল্যাণে যেসব কাজ হাতে নিয়েছিলাম তারা তাও বন্ধ করে দেয়। 2009 সালে সরকার গঠন করে আশু করণীয়, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছি 10 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা। প্রিয় দেশবাসী, আমরা দিন বদলের সনদ ঘোষণা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনাদের জীবন মান সহজ করা এবং উন্নত করার উদ্যোগ নিয়েছি। আপনারা আজ সেসব সেবা পাচ্ছেন। দেশে 13 কোটি মোবাইল সিম ব্যবহৃত হচ্ছে, ইন্টারনেট সার্ভিস প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে, 8 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন, দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন করে ব্যান্ডওয়াইথ বৃদ্ধি করা হয়েছে, গ্রামাঞ্চল পর্যন্ত ব্রডব্যান্ড সম্প্রসারণ করা হচ্ছে, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে থেকে জনগণ 200 ধরনের সেবা পাচ্ছেন। সকল ধরনের সরকারি ফর্মস, জমির পর্চা, পাবলিক পরীক্ষার ফল, পাসপোর্ট, ভিসা সম্পর্কিত তথ্য, কৃষি তথ্য, স্বাস্থ্য, শিক্ষা, আইনগত ও চাকরির তথ্য, নাগরিকত্ব সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া, ক্রয় বিক্রয় সহ বিভিন্ন বিল প্রদানের সুযোগ জনগণ পাচ্ছেন। ঘরে বসে আউটসোর্সিংয়ের কাজ করে অনেক তরুণ তরুণী স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। প্রিয় দেশবাসী, 2014 সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পেরেছি বলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি, 9 বছর একটানা জনসভার সুযোগ পেয়েছি বলেই বাংলাদেশ উন্নত হচ্ছে। বিশ্বব্যাপী মন্দা থাকা সত্ত্বেও আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছি, জনগণ এর সুফল ভোগ করছেন। বাংলাদেশ ইতিমধ্যে
নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছে। মাথাপিছু আয় ২০০৫ সালে ৫৪৩ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৬১০ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্রের হার ২০০৫-০৬ অর্থ বছরে ৪১.৫% থেকে ২২% হ্রাস পেয়েছে। ২০০৫-০৬ অর্থ বছরে জিডিপির আকার ছিল ৪,৮২,৩৩৭ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থ বছরে তা ১৯,৭৫,৮১৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির গড় হার ছিল ৫.৪%। ২০১৬-১৭ অর্থ বছরে ৭.২৮% হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ১৯৯১-৯৬ সময়ে বিএনপি আমলে মূল্যস্ফীতি ছিল ৭%। ২০০১-এ আওয়ামী লীগ যখন দায়িত্ব ছাড়ে তখন মূল্যস্ফীতি ছিল মাত্র ১.৫%। ২০০৫-০৬ অর্থ বছরে বিএনপির সময় মূল্যস্ফীতি আবার ৭.১৬ শতাংশে পৌঁছে 2008-09 বছরে মূল্যস্ফীতি দাঁড়ায় ১২.৩ শতাংশে। 2017 সালের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ৫.৮৪ শতাংশে নেমে আসে। 2005-06 অর্থ বছরে বৈদেশিক মুদ্রার বিনিয়োগ ছিল ০.৭৪৪ বিলিয়ন ডলার। 2016-17 অর্থ বছরে বৈদেশিক বিনিয়োগ হয়েছে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। 2005-06 অর্থ বছরে বাজেটের আকার ছিল ৬১,০৫৭ কোটি টাকা। চলতি অর্থ বছরে বাজেটের আকার ৪,২৬৬ কোটি টাকা। সে সময় এডিপির আকার ছিল ১৯,০০০ কোটি টাকা। 2017-18 অর্থ বছরে এডিপির আকার ১,৬৪,০০০ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। 2005-06 অর্থ বছরে রপ্তানি আয় ছিল ১০.৫ বিলিয়ন ডলার। 2016-17 অর্থ বছরে তা ৩৪.৮৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়। 2005-06 অর্থ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩.৪৮ বিলিয়ন ডলার। 2016-17 অর্থ বছরে তা ৩৩.৪৪ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পায়। 2005 সালে ২,৭০,০০০ মানুষের বিদেশে কর্মসংস্থান হয়, আর 2017 সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১০,০৮,১৩০ জনের। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ২০০৫-০৬ অর্থ বছরে ছিল ৪.৮ বিলিয়ন ডলার। 2016-17 অর্থ বছরে রেমিটেন্স এসেছে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। বিগত ৯ বছরে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ১,৪৫৮ গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমরা। ৩৬৫টি কলেজ সরকারিকরণ করা হয়েছে। ৫০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫,৪২,৯০,১৬২টি বই বিতরণ করা হয়েছে। সাক্ষরতার হার ৭২.৩ শতাংশে উন্নীত হয়েছে। স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে ৫,৮০০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেছি। ৩০ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৬,৩৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শতকরা ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। ২০২১ সালের মধ্যে ২৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।
খাদ্য উৎপাদন 4 কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে আমাদের অবস্থান চতুর্থ। মানুষের গড় আয়ু হয়েছে 72 বছর। যুদ্ধাপরাধীর বিচার ও রায় কার্যকর করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বিডিআর হত্যার বিচারও হয়েছে। আমরা সফলতার সঙ্গে জঙ্গিবাদ দমন করেছি। জনসচেতনতা সৃষ্টি করে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন বলে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সরকারি কর্মচারীদের বেতন ভাতা 123 ভাগ পর্যন্ত বৃদ্ধি করেছি। শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে কেউ বেকার এবং দরিদ্র থাকবে না। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমরা বেশ কয়েকটি মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। পদ্মা সেতুর কাজ অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ এগিয়ে চলছে। সমগ্র বাংলাদেশকে রেল সংযোগের আওতায় আনা হচ্ছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হচ্ছে। ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণ করা হচ্ছে। কক্সবাজারের মাতারবাড়ি এবং রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। গ্রিডবিহীন এলাকায় 45 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের কাজও শুরু হয়েছে। গ্যাসের সমস্যা দূর করতে এলএনজি আমদানি শুরু হচ্ছে। রান্নার জন্য দেশে এলপিজি গ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে। আমরা দেশে সড়ক, মহাসড়ক, সেতু, কালভার্ট নির্মাণ সহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। চন্দ্রা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নয়নের কাজ এগিয়ে চলছে। বিনিয়োগ বৃদ্ধির ফলে সারা দেশে ব্যাপক হারে ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কারখানা গড়ে উঠেছে। আমরা বেশ কয়েকটি বন্ধ কারখানা চালু করেছি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তির ফলে সমুদ্র সম্পদ আহরণ, গবেষণা ও উন্নয়নে ব্লু ইকোনমি কার্যকর করা সম্ভব হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছি। হতদরিদ্র 35 লাখ মানুষকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বিধবা, স্বামী প্রত্যক্ষতা, দুস্থ, নারী ভাতা, উপকারভোগীর সংখ্যা 12,65,000। 8,25,000 জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। 80,000 প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা ভাতা পাচ্ছে। সারা দেশে 2,28,13,477 কৃষকের মধ্যে কৃষি উপকরণ কার্ড বিতরণ করা হয়েছে। প্রায় 98 লাখ কৃষক 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকা পাচ্ছেন। প্রাইমারি থেকে মাস্টার্স ডিগ্রি ও পিএইচডি পর্যন্ত 2,03,00,000 শিক্ষার্থী বৃত্তি উপবৃত্তি পাচ্ছে। 1,30,00,000 প্রাইমারি শিক্ষার্থীর মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তি টাকা পৌঁছে যাচ্ছে। শিক্ষাখাতে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় 4,37,07,000। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়ন করছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পাওয়ায় বাংলাদেশ সম্মানিত হয়েছে বিশ্বসভায়। সারা বিশ্বে আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। যে বাংলাদেশকে একসময় করুণার চোখে দেখত, সাহায্যের জন্য হাত বানানোর করুণার পাত্র মনে করত, আজ সে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বসভায় সম্মানিত। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত প্রতিরক্ষা নীতিমালা 1974-এর আলোকে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে
বাস্তবায়ন করছি। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ভিডিবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে। নারী ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য নিরসনে আমাদের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষে। বাংলাদেশ জেন্ডার সংশ্লিষ্ট এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে। অতি সম্প্রতি আমাদের মেয়েরা অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে আমাদের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সফলতা দেখিয়ে যাচ্ছে। সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়, জাতির পিতার এই আত্মবাক্য আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য। এই নীতি আজ প্রতিবেশী দেশগুলি সহ সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে। মানবিক কারণে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। তাদের মধ্যে সুষ্ঠুভাবে রিলিফ বিতরণ করা হচ্ছে এবং চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রিয় দেশবাসী, সংবিধান অনুযায়ী 2018 সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেই সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা দিয়ে যাবে। মহামান্য রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন ইতিমধ্যে 2টি সিটি কর্পোরেশন নির্বাচন সহ স্থানীয় পর্যায়ে বেশ কিছু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে। আমি আশা করি নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল দল আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন এবং দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। কোনো কোনো মহল আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার অপচেষ্টা করতে পারে। আপনাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। জনগণ অশান্তি চান না। নির্বাচন বয়কট করে আন্দোলন নামে জনগণের জান মালের ক্ষতি করবেন, এটা আর এদেশের জনগণ মেনে নেবেন না। প্রিয় দেশবাসী, আপনারাই সকল ক্ষমতার মালিক, কাজেই লক্ষ্য আপনাদেরই ঠিক করতে হবে। আপনারা কি চান? আপনারা কি দেশকে সামনে এগিয়ে যাওয়া দেখতে চান, না বাংলাদেশ আবার পিছনের দিকে চলুক তাই দেখতে চান? একবার ভাবুন তো, মাত্র 10 বছর আগে দেশের অবস্থানটা কোথায় ছিল? আপনি কি চান না আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হোক? আপনি কি চান না প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাক? আপনি কি চান না প্রতিটি গ্রামে রাস্তাঘাটের উন্নয়ন হোক, মানুষ দুবেলা পেট পুরে খেতে পাক, শান্তিতে জীবনযাপন করুক? প্রিয় দেশবাসী, স্বাধীনতার 47 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা আর দরিদ্র হিসেবে পরিচিত হতে চাই না। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদাশীল জাতি হিসেবে বাঁচতে চাই। এসব যদি আপনারও চাওয়া হয়, তাহলে আমরা সবসময় আপনার পাশে আছি। কারণ আমরাই লক্ষ্য স্থির করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করব। শুধু লক্ষ্য স্থির করেই কিন্তু আমরা বসে নেই। সেই লক্ষ্য পূরণের জন্য আমরা প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।
আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকতে চাই না, তবে অতীতকে ভুলেও যাব না। অতীতের সফলতা ব্যর্থতার মূল্যায়ন করে ভুল ত্রুটি শুধরে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা উন্নয়নে যে মহাসড়কে যাত্রা শুরু করে সামনে এগিয়ে যাচ্ছি, সেখান থেকে আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধি ও প্রগতির পথে সকল বাধা দূর করার দায়িত্ব গ্রহণ করবে। আসুন, দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ। বাংলাদেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, এই বিষয়ে সচেতন হয়ে দেশবাসীকে উন্নয়নের পথে এগিয়ে যাবার আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্ব সভায় মাথা উঁচু করে চলব। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।